হ্যালো, আমি বাপি বলছি, কে বলছ? কাকা, আমি শুভম বলছি। কোন শুভম? শুভম চট্টোপাধ্যায়। আরে, তোমাদের কেবল লাইনের অপারেটর। ও, বল বল। বলছি কাকা, আজকে তো আমার দুপুরে যাওয়ার কথা ছিল, আমি যেতে লাগছি, আমি বিকাল দিকে যাবো, বুঝলে? কাকিকে বলেছিলাম দুপুরে যাবো, কিন্তু আমি বিকালে যাবো, এখন সময় হবে নাই। কেন? ওই কেবিলের টাকাটা নিতে এই মাসের। ও, কেবিলের টাকাটা? শুন, এই মাসে আমার 15 দিন টিভিটা খারাপ ছিল, বুঝলি তো? তুই 100 টাকা নিয়ে যাবি এই মাসে। মানে মানে আর কি, 15 দিন আমার টিভিটা চলে নাই, তো তোর তো কেবিল পুড়ে নাই, তো তোর জন্য তো আর তোকে আমি তো আর পুরো মাসের টাকাটা দিব নাই, ওই অর্ধেক দিনে নিয়ে যাবি। কেবল লাইনে আবার এরকম হয় নাকি? তো তুমি টিভি দেখো না দেখো, তোমার যা প্যাকেজ সেটা তো লাগবে, ওটা পুরোপুরি কি হইলো? দেখল, প্যাকেজ ফ্যাকেজ কিছু নাই। মনে কর, আমার যদি মনে কর ঘরে ফ্যানটা না চলে 15 দিন, তো আমার 40,000 টাকা দিতে হইতো, আর না চললেও কি সেই তত টাকাই বিল দিতে হবে? যদি আমার ঘরের লাইট গুলো না জ্বলে, তাহলে পরে ওই জ্বললে পরে ওই ইলেকট্রিক বিল যত আসবে, আর না জ্বললে পরেও কি ইলেকট্রিক বিল ততই আসবে না কম না না আসবে? না না, ব্যাপারটা দেখো, তোমার এটা তো সেই উটা দুটা জিনিস দুরকম হয়ে গেল নাই? মানে তোমার ইলেকট্রিকটা তোমার মিটারে পুড়ছে, কত হচ্ছে রিডিং হচ্ছে, সেই রিডিং হিসাবে তোমার বিলটা হবে। কিন্তু কেবেলে তো তোমার ওরকম কোনো মিটার সিস্টেম নাই যে কত পুড়ছে রিডিং হচ্ছে সেই হিসেবে টাকাটা লুবো আমি। না এটা তো যা, শুন শুন শুন, ওই রকম যা খুশি মন গুড়া বলে দিলে তো আর হবে নাই। তুই একটা মিটার লাগাই দিবি, তো একটা সেট টপ বক্স, তোর তো গাদা গাদা টাকা নিলি, তো তোর সঙ্গে একটা মিটার লাগাই দিতে লাগিছি। তো ওটা ওরকম কেবিলে কোনো সিস্টেম নাই, মিটার নাই, তুমি কোথা থেকে সিস্টেম নিয়ে আসবি? মন গুড়া ওই রকম বলে দিলে তো আর হবে নাই, আমি শুনবো নাই, তুই 100 টাকা নিয়ে যাবি। আর একটা কথা শুন শুন, বলছি যে আমার 14 ইঞ্চি টিভি, আমারও 250 টাকা, আর আমার ভাইয়ের 52 ইঞ্চি টিভি, ওয়ারও 250 টাকা, আমি বো তোকে 250 টাকা দিব নাই, কম দিব। কেন লে বাবা? তো তোমার কেবিলে যেটা মাসে তোমার প্যাকেজ করা আছে, ওটার সঙ্গে তোমার টিভি সাইজ এর কি সম্পর্ক? তো ছোট হইলো না বড় হইলো তার সঙ্গে তোমার? শুন, টিভি সাইজ এর সঙ্গে সম্পর্ক নাই। মনে কর, আমার প্লাটিনাম হটভটিটা, ওইটা তো আমার যা তেল পুড়বে, আর আমার ভাইয়ের ওই ভুটকা মতন বুলেট গাড়িটাতে ওইটা তো একই তেল পুড়বে, আমারটাতে তো কম তেল পুড়ে। তাহলে এমনি কেবিলও আমার কমেই কেবিল পুড়বে, আমি তোকে কম পয়সায় দেবো, তুই ওই 100 টাকায় নিয়ে যাবি। উটা তোমার কাকা, তুমি সে দুটো জিনিস দুরকম আলাদা তুমি একসঙ্গে গুলাই দিচ্ছ। না না, তোমার গাড়িটার সঙ্গে তোমার কেবিলটার কি সব সঙ্গ আছে? একটা সিস্টেমে তো আসতে হবে, তুই যা খুশি তাই বলে দিলেই হবে। আমার 14 ইঞ্চি একটুটুকু টিভি দিয়া, আর ওর এত বড় 52 ইঞ্চি টিভি দিয়া, দুজনাতে 250 টাকা। ওর বড় ভটভটিটাতে কত তেল পুড়ে জানিস? আর আমার প্লাটিনাটাতে 1 লিটার তেল পুড়লে 70 কিলোমিটার চলে যায়। তো ওইরকম বললে হবে নাই। আর একটা কথা শুন, বলি বলি, আমার যেটা ধর, আমি তোকে কেবিল লাইনে পয়সা দিচ্ছি মাসে মাসে, যে যে সিরিয়াল দেখছি, যা খবর শুনছি, যা সিনেমা দেখছি, আমার ভাইপো তো মোবাইলে ওটা ফ্রিতেই দেখে নিচ্ছে। মোবাইলে তোমার ফ্রিতে দেখে নাই, তোমার ভাইপোকে মোবাইলে দেখার জন্য মাসে মাসে নেট ভরাইতে হয়, ওটা রিচার্জ করতে হয়, ওর ফ্রি লয়। তো আমিও তো তোকে কেবিলে রিচার্জ করছি, মাসে মাসে 250 টাকা দিচ্ছি। তুই এক কাজ কর, আমারও টিভিতে কথা বলার ব্যবস্থা করে দে। আমি তাহলে যেমন সিরিয়াল দেখার জন্য, খবর দেখার জন্য যেমন তোকে পয়সা দিচ্ছি, কথাটা ফ্রিতে বলবো। লে তুমি সেই দুটা বারবার সে তুমি এমন যুক্তি দেখাই দিচ্ছ কাকা, ওটা টিভিটা তুমি কথা বলার সিস্টেম কোথার থেকে নিয়ে আসবো? ওরকম টিভি বেরাইছে? আমি সে সকল কিছু জানি নাই। অমনি যদি মোবাইলে বেরিয়ে যায় যে টিভি দেখার সিস্টেম, তাহলে টিভিতে কেন কথা বলার সিস্টেম তোরা বার করিস নাই? বার কর ওইটা। আর একটা কথা শুন, বলি, এই যে তোর এই খেলার চ্যানেল নাই কেন রে? খেলার চ্যানেল তুমি লাও নাই? তোমাকে তো ওটা আলাদা লিখতে, ওটা তো প্যাকেজের মধ্যে নাই। তুমি চ্যানেল যদি খেলার আলাদা লাও, ওটা আলাদা টাকা লাগবে। আলাদা টাকা লাগবে খেলার চ্যানেলের জন্য? তোমার খেলার চ্যানেলের জন্য যদি আলাদা টাকাই দিব তোকে, তো আমি মাঠে যেয়ে পরে খেলা দেখিয়ে আসতে লাগবো? তোরা বেশ ইয়া করেছিস দেবো। তুমি যদি তাহলে মাঠে যাবে তো যাবে টাকা দিয়ে, তাহলে আমি তোমাকে খেলার চ্যানেলটাতে এমনি বিনা পয়সা দিয়ে দিলে পকটিয়া? না না, এমনি তো তোদের মন গোড়া জিনিস করলে হবে কি নাই? আসলে ওটা আমি কোথায় মন গোড়া করছি, ওটা যা নিয়ম তাই হবে। তো শুন, ঘরে একটা টিভি দেখবে, আর ওটাতে খেলা হবে কি নাই, এটা কখনো হয়? চারদিকে খেলা হচ্ছে, আর তোর টিভিতে খেলা হবে কি নাই? সেটা তো আচ্ছা, মুশকিল, টাকাটা তো লাগবে।
টাকা কেন দিব? যদি তোকে আমি খেলা দেখার জন্য তোকেই টাকা দিব, তো আমি মাঠে যে টিকিট কেটে খেলা দেখব নাই? আমি লাইটবো তোমাকে, লাইটবো না। আরেকটা কথা শুন, বলি তুই যখন টাকাটা নিয়ে যাচ্ছিস, টাটকা কলকুড়াটা থুতু দিয়ে গুনিয়ে পড়ে, আর সব সিরিয়াল গুলো আর সব খবর গুলো সব তো বাসি প্রান্ত দেখাচ্ছিস। আজকে সন্ধ্যাবেলায় যেটা দেখাচ্ছিস, কাল সকালেও তাই দেখাচ্ছিস, দুপুরেও তাই দেখাচ্ছিস, তো বলি আমি পয়সা দিয়ে ওই সকল বাসি প্রান্ত জিনিস কেন দেখবো? যারা ধরো সকালে দেখতে পাইল না, তাদের জন্য চ্যানেল সুবিধাটা দেয় যে তারা যেন সন্ধ্যাবেলায় আবার দেখতে পায়। তাদের জন্য যারা দেখতে পেল না, তার জন্য আমি কেন পয়সা দিতে যাবো? তুই তাদের কাছে পয়সা লিখবি না? তুমি কোথায় দেখ পয়সা দিচ্ছে, এটা কিরকম কথা বলছিস? তারা দেখতে পারো নাই বলে তার জন্য আমাকে পয়সা দিতে হবে? বাবা, তাদের জন্য তুমি কোথায় টাকা দিচ্ছ? তুমি তো নিজের প্যাকেজটা যেটা নিচ্ছ সেটার টাকা দিচ্ছ, ওটা তো চ্যানেল থেকে। আমি তো আর বাসি বান্ধবটি দেখার জন্য পয়সা দিই নাই। আর একটা কথা বল, এই তুই এবিপির জন্য তুই আলাদা টাকা লিখছিস, আবার 24 ঘন্টার জন্য আলাদা টাকা লিখছিস, আর খবর সব একই দেখাচ্ছে সব চ্যানেলে। তো তুমি বেশ কথা বলছো, তুমি একটা আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা টাকা দিয়েছো, মানে তোমার খবরটা তো চেঞ্জ হয়ে যাবে না, পাল্টাই বলবে না, খবরটা তো একই আছে। কেন একই থাকবে? তাহলে আমি আলাদা আলাদা পয়সা কেন দিই? তাহলে তুই বল, মনে কর পার্থ চ্যাটার্জিকে বিপি আনন্দে, মনে কর পার্থ চ্যাটার্জিকে ইডিতে ধরিল, তো 24 ঘন্টা পার্থ চ্যাটার্জি ইডিকে ধরুক, কেউ বারণ করেছে কি? তোমার সেই অরবঙ্গার মতো, সেই এড়ুয়ার মতো তুমি বকিয়ে যাচ্ছ। না না, শুন শুন, এমনি পেন্দা কথা বললে তো আর হবে না, তোকে তো যুক্তি দিয়ে আসতে হবে। আমি যখন আলাদা আলাদা পয়সা দিচ্ছি, তো তখন তো তোকে আলাদা আলাদা জিনিস দেখতে হবে। তুই হোটেলে যেই পরে তুই মাছের জন্য আর মাংসের জন্য তুই আলাদা আলাদা দাম দিলি, আর তোকে একই দিবে? আমি আলাদা পয়সা দিচ্ছি, তোমাকে তো আলাদা আলাদা জিনিস দেখাইতে হবে। আমি লাইবো তোমাকে বুঝাইতে, তোমার পাইতে হবে নাই? যদি না পারবি তো 100 টাকাটা তুই নিয়ে যাবি আমার কাছে, 250 টাকা 250 টাকা ওসব কল ছাড়। আরে কেবিলটা একদম ফালতু জিনিস একটা, কেন? আরে তোর কেবিলটার জন্য আমাদের বাপবেটাতে পর্যন্ত ঝামেলা হয়ে যাচ্ছে। কেন বাপবেটা তোমাদের কি ঝামেলা হইলো কেবিলের জন্য? কেন ঝামেলা হবে না? এ আমি আমার বেটাকে বললাম, বলি হ্যাঁ রে, তুই যে পড়াশোনার চ্যানেলের জন্য এতগুলো পয়সা দিচ্ছিস, পড়াশোনার চ্যানেল দেখছিস, আর এদিকে তো মাধ্যমিকে 3rd year হয়ে গেল, তো বেটা কি করলো, একটা টিকটিকি ধরে নিয়ে এসে বলছে লাও এটা তুমি হা করো, যে এটা তুমি খাও। সে কি রে, আমি কি রাক্ষস বলি নাকি যে তুই আর খাবো টিকটিকি খাবো? বলছে কেন, তুমিও তো এনিম্যাল চ্যানেল দেখছো, তবে টিকটিকি খাও, আরশোলা খাও, লে তোমারই তো বেটা বটে। এবার যুক্তি দেখাবে, ঠিকই বলিছে, তোমাকে উই জব্দ করিছে। তুমি যে এতগুলো পয়সা খরচা করে রান্না বান্নার চ্যানেল গুলো সবসময় দেখছো, রান্না বান্নাতে তো আমি কিছু উন্নতি দেখতে পাচ্ছি নাই। তো তোর কাকি বলছে কেন, তুমিও তো অসভ্য অসভ্য সিনেমা গুলো দেখছো, তোমারও তো আমি কিছু উন্নতি দেখছি নাই। কাকা, আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে লাগবো বাবা? আমার কথা বলা এগুলো ঠিক নয়, তুমি ওইগুলো বলো না আমাকে। আর শুন, কেবিল চ্যানেল গুলাতে এই সব সময় সিরিয়াল গুলো সব সময় দেখছি ঝগড়া, আরে ঝগড়া বলি, যদি এত আমাদেরকে ঝগড়াই দেখতে হবে, একটু তোকে কেন আমি 250 টাকা দেবো? তাহলে তো আমি আমাদের পাশের ঘরে তেবড়াকে 250 টাকা দিয়ে দিবো। কেন তেবড়াকে টাকা দিবে? কেন কেন দিব নাই? এই তেবড়ার ঘরে ধর ওদের 3 ভাইয়ের 3টা বউ, তো 3 জায়ের শাশুড়িতে ননদে সব সময় এত ঝগড়া হচ্ছে, তুই তেবড়াকে 250 টাকা দিয়ে বলে বলবো ভাই তুই ওই জানলাটা খুলে রাখবি ভাই, একদম লাইভ দেখবো, মাঝে কোনো অ্যাডভার্টাইজও নাই, কোনো বেরেকেও নাই, কিছুই নাই, আর ইয়ার তেবড়ার বউ এমন অবাক্যি কুবাক্যি বলে রে বাপ, তো তোর শুনে একদম কান জুড়াই যাবে। তো তোকে আমি বেকার বেকার 250 টাকা কেন দিতে যাবো? ওয়াকেই দিব। ওসব কাকা তুমি ছাড়ো, তুমি কখন থেকে সেই সেই অরবঙ্গার মতো বকি যাচ্ছ এরকম মতো? শোনো, আমি ওসব ছাড়ো, আজকে আমি বিকালে যাব, তুমি যদি না থাকো কাকির হাতে 250 টাকা দিয়ে যাবো। শোন, 250 টাকা লয়, যদি 100 টাকা লিবার আছে তো লিবি, আর না হলে আমি লিয়া কেবিল লাইন কেটে দিব, ওই জানবি কাকারও বাপ আছে। কাকারও বাপ লয় ওসব কথাটা, বাপেরও বাপ আছে। হ, আর কাকার বাপ নাই, কাকা আকাশ থেকে পড়িছে। বেশ কথা বলিস বো তুই, রাখ দেখনি ফোনটা।
আর আসবি তো, এসে পরে 100 টাকা নিয়ে যাবি। আমি শুনো শুনো কাকা, শুনো শুনো, শুনি নাই আমি ফোনটা রাখলাম। আমি যেটা